দর্শক, করোনা ভাইরাসে মালয়েশিয়ার অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, মালয়েশিয়া সফলতায় প্রশংসা করেছে আন্তর্জাতিক মহল, এ সফলতার রহস্য কি? সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাবেন। সিন্থিয়া, আপনি যেটা যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় বেশ সফল এবং আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে, আসলে মালয়েশিয়া প্রশংসার দাবিদার। কারণ কিন্তু যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছে, আপনি জানেন হয়তো যে চায়নার সঙ্গে কিন্তু মালয়েশিয়ার খুব নিবিড় সম্পর্ক, এবং মালয়দের পরপরই এখানে চাইনিজদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু তারপরও কিন্তু এখানে করোনা ভাইরাস মোকাবেলায় তারা বেশ সফল এবং বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ হয়ে গেছে, অনেকটা স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে আসতে শুরু করেছে মালয়েশিয়া। যেটি করেছে সেটি তার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরও কিন্তু সেটি করতে পারেনি। জনসংখ্যা আয়তন দুটোই কিন্তু সিঙ্গাপুরের অনেক কম, এবং অনেক নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল সিঙ্গাপুরের জন্য, কিন্তু সেটি কিন্তু সিঙ্গাপুর রাখতে পারেনি। তো মালয়েশিয়া শুরু থেকেই যে জিনিসটি গুরুত্ব দিয়েছিল সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা, এবং লকডাউন যেটি বলে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে গভর্নমেন্ট 18 মার্চ থেকে যে লকডাউন ঘোষণা করেছিল সেই লকডাউন কিন্তু শতভাগ সফল করতে সরকার যা যা করণীয় সবকিছুই করেছে। সেনাবাহিনী নামানো থেকে শুরু করে দেশের বেশ যত নিরাপত্তা বাহিনী ছিল সবাই কিন্তু কাজ করেছে, এবং এই সময় কিন্তু 30,000-এর মতো মানুষ কিন্তু আটক হয়েছে, জরিমানা করা হয়েছে, এবং সরকার কিন্তু বারবার বলেছে যে কোনোভাবেই এই লকডাউন অমান্য করা যাবে না, এবং তারা অমান্য করার কোনো সুযোগ রাখেনি। মূলত এই সামাজিক দূরত্ব মেনে চলা এবং এই লকডাউনকে শতভাগ সফল করার ফলই কিন্তু মানুষে এখন পেতে শুরু করেছে। সিনথিয়া, আমি আরেকটি জিনিস আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তারা কিন্তু অনেকটাই ভালো আছে, এবং তাদের ভিতরে সংক্রমণের সংখ্যাও কিন্তু অনেক কম। এখনো পর্যন্ত কোন বাংলাদেশি কিন্তু মারা যায়নি, আক্রান্ত হয়েছিল প্রায় 150-এর বাংলাদেশি এখানে আক্রান্ত হয়েছে, কিন্তু কেউ মারা গিয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। আরেকটি জিনিস আপনার মাধ্যমে জানাতে চাই এটি যে সেটি হচ্ছে বাংলাদেশে এই টানা লকডাউনে যে শ্রমিকদের যে সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা নিয়ে কিন্তু গতকাল মালয়েশিয়ার যে বাংলাদেশি হাইকমিশনার রয়েছে তিনি কিন্তু দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাতে এই শ্রমিকদের সমস্যা এবং সেই সমস্যা থেকে সমাধান কল্পে যা যা করণীয় এটি নিয়ে কথা বলেছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রবাসী বাংলাদেশিদের এই সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। ধন্যবাদ, এতক্ষণ মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু।